এবার পচা আলু সহ ওজনে কম চাল ডাল দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি রনিয়ার বাড়ির গেটের সামনে পচা আলু ফেলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামে। জানা গিয়েছে এদিন ওই কেন্দ্র থেকে অভিভাবকদের পচা আলু সহ ওজনে কম চাল ও ডাল দেওয়া হয়। এই বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পচা পচা আলু বড় বড় টেয়ে গন্ধ করছে, কি করে খাবো আমরা? আবার বললাম এটা কি করে খাবো, এটা তোমরা খাও বলছে, আমরাও বেলে খাচ্ছি বলে এরকম বলছে। এরপরই বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির গেটের সামনে পচা আলু ফেলে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, তাদের দেওয়া আলুগুলি পুরনো ও পচা। শুধু তাই নয়, পচা আলুর পাশাপাশি ওজনে কম চাল ও ডাল পায় তারা। যদিও এই বিষয়টি অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি রনিয়াকে বলা হলে তিনি এ বিষয়ে কোনো কথা শুনতে চাননি। এর আগেও করেছে এইভাবে এক মাস আগে। তাহলে এখন কেন বলছে আমরা পাঁচ মাস ধরে কোনো পাচ্ছি না রেশন? আসেনি তো, এক মাসের খাওয়া দিয়েছে এই মাসে। উপরন্তু ওই অঙ্গনওয়াড়ি কর্মী ও তার স্বামী শম্ভু সাহা আর ছেলে অনুপ কুমার সাহা মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, পাশাপাশি গ্রামের মহিলাদের মারতে আসেন। এরপর বাধ্য হয়ে এলাকার জনগণ তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। ব্যুরো রিপোর্ট, খাস খবর।